গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার 9 নং ওয়ার্ডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার পৌরসভাস্থ সফিপুর পশ্চিমপাড়া সরকার মোশাররফ হোসেন জয়ের নিজ বাসভবনে ইফতারের পূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের দোয়া মাহফিলে মোনাজাত করেন সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়। উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিকদার মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুল হক শরীফ মণ্ডল, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, সাধারণ সম্পাদক সুমন রানা, 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম লিঙ্কন, 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাত্তাব মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।